আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু হয়েছে, তাই আজকের ভিডিওতে ধাপে ধাপে হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে ঘরে বসে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদনটি সেরে ফেলতে পারবে। চলো দেখে নেই এখন বিস্তারিত। তোমরা দেখতে পাচ্ছ এটা রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশনের ওয়েবসাইট। এই পেজের মধ্যে আসলে তোমরা উপরেই দেখতে পারবে একটি অপশন রয়েছে অ্যাডমিশন পাবলিকেশন, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটি আসবে যেখানে নিচে দেখাবে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন। এই প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সকল তথ্য দেখাবে প্রাথমিক আবেদনের যোগ্যতা, মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগের যোগ্যতার রিকোয়ারমেন্ট এখানে দেয়া আছে, তোমরা একটু মিলিয়ে নিবে। উপরেই রয়েছে অ্যাপ্লিকেশন গাইডলাইন, পেমেন্ট ইনস্ট্রাকশন, ফটো ইনস্ট্রাকশন, কন্ট্রাক্ট, বিভিন্ন তথ্য এখানে দেয়া আছে, তোমরা সকল তথ্য এখান থেকে মিলিয়ে নিবে। প্রথমেই এখানে যখন উপরে আমরা ফটো ইনস্ট্রাকশনে ক্লিক করব, তখন এই ফটো আপলোডের নির্দেশিকা এখানে দেখতে পাবো। এখানে আপলোডের নির্দেশিকাতে দেখতে পাচ্ছ সদ্য তোলা একটি 300x400 pixel সাইজের স্টুডিও কোয়ালিটি রঙিন জেপিজি ফরম্যাটের ছবি, সাইজ 100 kilobytes বেশি নয়, আপলোড করতে হবে। ছবির পেছনে হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। স্কুল বা কলেজের ড্রেস পরা ছবি ব্যবহার করা যাবে না। উপরে উল্লেখিত সাইজের সাথে গড় মিল থাকলেও কোনো ছবি গ্রহণ করা হবে না। উল্লেখ্য যে আবেদনের সময় প্রদত্ত ছবি প্রযোজ্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ব্যবহার করা হবে। সফটওয়্যারের সাহায্যে কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না। ফটো আপলোডের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। পরবর্তীতে আবেদনকারী অন্য কোনো ইউনিটে আবেদন করলে নতুন করে আর কোনো ফটো আপলোড করতে হবে না। চলো প্রথমেই 300x400 pixel ছবিটি আমি রিসাইজ করে নিই। রিসাইজ করার জন্য এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে উপরে দেখতে পাচ্ছ ফাইলের দিকে চুজ ফাইল, এখান থেকে আমার কম্পিউটার যে ছবিটি রয়েছে স্ক্যান করা, সেই ছবিটি আমি এখান থেকে ক্লিক করে কম্পিউটার থেকে নিয়ে নিব। তোমাদের কাছে যদি ছবি স্ক্যান করা না থাকে, তাহলে মোবাইলে ইনস্ট্রাকশন অনুযায়ী ছবি তুলে সেটা নির্দিষ্ট ফরম্যাট রিসাইজ করে নিবে। এরপর নিউ ওয়েট, নিউ হাইট 300x400 pixel এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর রিসাইজ ইমেজে ক্লিক করব। রিসাইজ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার ছবিটি এখানে রিসাইজ হয়ে গেছে। নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আবেদনের সময় এই ছবিটি কাজে লাগবে। আবার এসে পড়লাম অ্যাডমিশনের ওয়েবসাইটে, যেখানে রাজশাহী ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন গাইডলাইনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটি আসবে যেখানে এসএসসি বোর্ড রোল পাসিং ইয়ার এবং এইচএসসি রোল বোর্ড পাসিং ইয়ার দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এইচএসসির রোল, এইচএসসির বোর্ড, এইচএসসির পাসিং ইয়ার, একইভাবে এসএসসির রোল বোর্ড এবং পাসিং ইয়ার দিয়ে দিচ্ছি। নিচেই দেখতে পাচ্ছ ছবিতে প্রদর্শিত ইংরেজি লেখাটি পাশের টেক্সট বক্সে হুবহু লিখুন। এই যে কোড নম্বরটি দেখতে পাচ্ছ ডান দিকের বক্সে, সেই কোডটা লিখে দিব। এরপর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এই পেজটি আসবে যেখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকান্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এসএসসি এবং এইচএসসি সকল তথ্য একসঙ্গে। প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সমূহে লেখা আছে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিচের ইউনিটগুলোতে ভর্তির আবেদন করতে পারবেন। আবেদনের পূর্বে আপনার মোবাইল বা ইমেল ঠিকানা নিশ্চিত করতে নিচের ইমেল বা মোবাইল ভেরিফিকেশন লিঙ্কে যান। এখানে ইমেল বা মোবাইল ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটি আসবে যেখানে উপরে লেখা আছে ভর্তি পরীক্ষার আবেদন শুরু করার পূর্বে আপনার মোবাইল নম্বর বা ইমেল ঠিকানা নিশ্চিত করুন। মোবাইল নম্বর বা ইমেলটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নম্বর বা ইমেল একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। মোবাইল নম্বর বা ইমেল সতর্কতার সাথে প্রদান করুন। মোবাইল নম্বর প্রদানের পর ভুল হলে তা সংশোধন করার পদ্ধতি অত্যন্ত জটিল। প্রথমেই মোবাইল নম্বর নিশ্চিতকরণ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটি আসবে যেখানে অবশ্যই মোবাইল নম্বরটি সঠিকভাবে দিতে হবে, কেননা এর জন্য লেখা আছে মোবাইল নম্বর সতর্কতার সাথে প্রদান করুন, প্রদানের পর ভুল হলে তা সংশোধন করার পদ্ধতি অত্যন্ত জটিল, তাই সঠিকভাবে মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখাবে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এখন একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোড পাঠানে ক্লিক করব। অবশ্যই ভয় পাবে না, কারণ এই কোড পাঠানো অপশনটিতে ক্লিক করার পর এই কোডটি আসতে অনেকক্ষণ সময় লাগতে পারে, তাই কিছুক্ষণ ওয়েট করে সেই কোডটি নিয়ে তোমাকে এই এন্টার ভেরিফিকেশন করে বসাতে হবে, তারপর ভেরিফাই করতে হবে।
ভেরিফিকেশনের পর এই পেজটি আসবে, যেখানে নিচের দিকে দেখতে পাচ্ছ ইউনিট এ, বি এবং সি। এই তিনটি ইউনিটে আবেদন করতে শুধুমাত্র 55 টাকাই লাগবে। তার মানে একটি হোক, দুটি হোক বা তিনটি হোক, শুধুমাত্র 55 টাকা প্রাথমিক আবেদনের জন্য লাগবে। ডান দিকের অ্যাপ্লাইয়ের মধ্যে সবগুলো অপশন সিলেক্ট করে দিলাম। এরপর অ্যাপ্লাইয়ে ক্লিক করব। অ্যাপ্লাইয়ের পর এই পেজটি আসবে, যেখানে উপরে দেখতে পাচ্ছ তোমাকে লেখা আছে আপলোড বা চেঞ্জ ফটো। ফটো রিকোয়ারমেন্টে লেখা আছে ছবিটি 300x400 পিক্সেল আকারের হবে, ছবির ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে, ছবির সাইজ 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। যেহেতু এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ছবিটি আগেই রিসাইজ করে নিয়েছি, তাই এখানে আপলোড বা চেঞ্জ ফটোতে ক্লিক করব। কম্পিউটার থেকে আমি আমার ছবিটি আপলোড করে দিব। দেখতেই পাচ্ছ আমার ছবিটি আপলোড হয়ে গেছে। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কোটার তথ্য দিতে হবে। তোমার যদি কোটা থাকে তাহলে যে কোনো একটি কোটার অপশনে এখানে ক্লিক করবে। এরপর সেভ কোটা ইনফরমেশনে ক্লিক করবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবে। আর যদি কোনো কোটার অপশন না থাকে তাহলে সেই স্টেপটি স্কিপ করবে। দেখতেই পাচ্ছ স্কিপ স্টেপ, সেই স্টেপটিতে ক্লিক করবে। এরপর এই পেজটি আসবে, যেখানে তোমার সকল তথ্য সঠিকভাবে আছে কি না তা একটু দেখে নিবে। এখানেই দেখতে পাচ্ছ তুমি যে 3 ইউনিটে আবেদন করেছো এ, বি, সি, তা এখানে দেওয়া আছে। পেয়েবল অ্যামাউন্ট 55 টাকা। এরপর সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করলে এই পেজটি আসবে, তার মানে প্রাথমিক অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। বিল ইনফরমেশনের সকল তথ্য দেওয়া আছে। আপনার আবেদন নিশ্চিত করার জন্য রকেটের মাধ্যমে বিল নাম্বার এত যা উপরেই দেখতে পাচ্ছ দেওয়া আছে, এটা ব্যবহার করে 55 টাকা পরিশোধ করুন। রকেটের মাধ্যমে টাকা পরিশোধের নিয়ম জানতে এখানে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড বিল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই বিলটি ডাউনলোড হয়ে গেল। এখানে সকল ইনফরমেশন দেয়া আছে। এখন রকেটের মাধ্যমে আমরা সেই বিলটি পেমেন্ট করব। চলো দেখে নেই কীভাবে রকেটের মাধ্যমে আমরা সেই 55 টাকা পেমেন্ট করব। প্রথমে মোবাইলে রকেট অ্যাপসটি ওপেন করব। এরপর এখানে মোবাইল নম্বর দিব, সাথে পিন নম্বরটি দিয়ে দিব। দিয়ে এখানে লগ ইন করে নিব। লগ ইন করার পর এই অপশনটি আসবে, এখানেই দেখতে পাচ্ছ বিল পে অপশনটি ডান দিকে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে সার্চ বিলের মধ্যে আমরা রাজশাহী ইউনিভার্সিটি লিখে দিব, যেখানে দেখাচ্ছে ইউনিভার্সিটি অফ রাজশাহী, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিল রেফারেন্স নম্বর, যা ইনস্ট্রাকশনে দেয়া ছিল আমরা সেই নম্বরটি এখানে দিয়ে দিব। যদি তোমার নিজের হয় তাহলে সেলফ দিবে, আর যদি অন্যজনের হয় তাহলে আদার দিবে। সেই অপশনটিতে যেহেতু সেলফ তা ক্লিক করে দিলাম। এখানে অ্যামাউন্ট 55 টাকা টাইপ করে দিব। এরপর সাবমিট করে দিব। এখানে পিন নম্বরটি দিয়ে দিব। তারপর রকেটের যে চিহ্নটি রয়েছে এখানে ট্যাপ করে ধরে রাখব। সাথে সাথে এখানে দেখাবে এই বিলটি সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়েছে। এখানে একটি বিল রিসিপ্ট আছে, এটা চাইলে তুমি সেভ করে রাখতে পারো, যেহেতু পরবর্তীতে কাজে লাগবে। দেখতেই পাচ্ছ বিল রিসিপ্টে লেখা আছে 55 টাকা। এভাবে খুব সহজেই তুমি তোমার বিলটি পেমেন্ট করতে পারবে। এখানে বাম দিকে দেখতে পাচ্ছ স্টুডেন্ট প্যানেল, এখানে ক্লিক করব। স্টুডেন্ট প্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিলের বিবরণে সব তথ্য একসঙ্গে দেয়া আছে। পেমেন্ট স্ট্যাটাস পেইড, এখানে অ্যাকশন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বিলটি ডাউনলোড হয়ে গেল। এখানে ডান দিকে দেখাচ্ছে পেইড, তার মানে তোমার 55 টাকা সাকসেসফুলিভাবে পেইড হয়েছে এবং সেটার পিডিএফ কপি তুমি ডাউনলোড করে রেখেছো। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে কিভাবে ঘরে বসে নিজেই তোমরা সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে এবং খুব সহজেই কিভাবে সেই পেমেন্টটি করতে পারবে তার বিস্তারিত আপডেট। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই আজ বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।